সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড বরগুনার রিফাত শরীফ হত্যার প্রধান আসামি। হত্যা ছাড়াও নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরি, মারপিট সহ বিভিন্ন অপরাধে 8টি মামলা ছিল থানায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ন রিফাতের উপস্থিতি জানতে পেরে পোড়াকাটার নদীর পার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে অপরাধীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে নয়ন বন্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ। নয়নের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি তাজা গুলি, 3টি রামদা ও 3টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। উভয় পক্ষের মধ্যে প্রায় 20 রাউন্ড গুলি বিনিময় হয়। গোলাগুলিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহজাহান হোসেন, গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান, এসআই হাবিবুর রহমান ও কনস্টেবল হাবিব আহত হন। আমার আসলে প্রত্যাশা ছিল তাকে জীবিত ধরা, কেননা এখন অন্যান্য আসামি ধরা হয়তো আমাদের জন্য কিছুটা কষ্টকর হয়ে যাবে। আমরা যেভাবে এগোচ্ছিলাম যে প্রত্যেক দিন একজন দুইজন করে কিন্তু আমরা ঘুরেছিলাম, আমার সহকর্মীরা রাত দিন চেষ্টা করে এই কাজগুলো করেছে, অনেকে পালিয়ে গিয়েছে, তারা আমাদের জালের মধ্যেই আছে। গত 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় নেতৃত্ব দেয় নয়ন বন্ড। রামদা হাতে সবার সামনে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সে। নয়নের মৃত্যুতে স্বস্তির কথা জানিয়েছেন এলাকাবাসী। মানুষ তো শতভাগ খুশি, এবং আমার মনে হয় যে 3 দিন একটু বরগুনা জেলার প্রত্যেকটা মানুষ দেখতে পেয়ে ঘৃণা করে। একটাই সন্তুষ্ট না আমরা, এর উপরে কারা আছে, এর সাথে কারা আছে, সহযোগী কারা আছে, আরও আছে, এদেরকে খুঁজুক প্রশাসন, ধরুক। রিফাত হত্যার ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে 5 দিনের রিমান্ডে রয়েছেন 3 জন। তবে কিশোর গ্যাং বন্ড 007 গ্রুপের বাকি সদস্যরা এখনও পলাতক। এ গ্রুপের অন্যতম সদস্য রিফাত ফরাজির বিরুদ্ধে 4টি মামলা সহ অন্যদের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।